আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যামিলি ব্লগ ইটিসি। আমি ইয়াসমিন আছি সবার সাথে, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সরিষা ইলিশ কষা। আর এটা একদম মানে একটা কষানো তরকারি, এটা কোনো ভাপা ইলিশও না আর হলো মাখানো ইলিশও না, এটা হলো ইলিশ কষা, সরিষা ইলিশ কষা আর কি। তো এটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখি আমার সরিষা ইলিশ রান্না করতে কী কী লাগছে। এখানে আছে আমার ইলিশ মাছ, আমি এখানে 5 পিস ইলিশ মাছ নিয়েছি। এখানে আছে সরিষা তেল, পেঁয়াজ, কাঁচামরিচ, সরিষা বাটা, আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া বাটা, লবণ। তো এই মাছটা আমি এখন একটু মশলা দিয়ে মাখিয়ে নিব। এটা একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, লবণ, একটু সরিষার তেল দিয়ে আমি এটা মাখাই নিব ভালো করে। তো যে আপুরা ভাইয়ারা, আমার সুইট ভিউয়ার্সরা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল দিয়ে নিবা, তাহলে আমার নতুন নতুন ব্লগ ভিডিও অথবা রেসিপির ভিডিওর নোটিফিকেশনগুলি তোমরা সবার আগে পেয়ে যাবা, সবার আগে দেখতে পারবা। আর প্লিজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবা, তো সাথেই থাকো। এই আমি রান্নাটা স্টার্ট করি এখন, আমার মাছটা মাখানো শেষ। তো এখন আমি চুলায় একটা তাওয়া দিয়ে দিব। তো এই যে আমি চুলাতে তাওয়া বসাই দিলাম, এখানে আমি সরিষার তেল দিয়ে দিব তাওয়ার মধ্যে, তাওয়াটা গরম হয়ে আসলে। তো এই যে তেলটা দিয়ে দিলাম, আর এটা সরিষার তেল দিয়ে রান্না করলেই বেশি ভালো হয় ইলিশ কষাটা, আর ইলিশ মাছের সাথে কিন্তু সরিষার তেলটা ভালো যায়। তো এই যে তেলটা দিয়ে দিলাম আমি, তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিব এখানে। তো পেঁয়াজটা একটু ভালো করে হয়ে আসলে আমি এখানে একটু লবণ অ্যাড করে দিব, পেঁয়াজটা সফট হয়ে আসার জন্য আর কি। এই যে আমি একটু লবণ দিয়ে দিলাম, আর এই লবণটা দিলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি সফট হয়ে আসে, নরম হয়ে আসে আর কি। এই সর্ষে ইলিশটা আমাদের বাঙালিদের সবারই কিন্তু অনেক ফেভারেট, অনেক পছন্দের খাবার, আর মাছটা তো আমাদের জাতীয় মাছ। তো এই তো পেঁয়াজটা একটু নরম হয়ে আসার পরে আমি এখানে সরিষা বাটাটা দিয়ে দিলাম। এই সরিষা বাটাটাও একটু আমি কষাই নিব তেলের মধ্যে পেঁয়াজের সাথে। তো সরিষাটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে, এখানে আমি এখন আমার গুঁড়া মশলাগুলি একটু পানিতে গুলায় নিলাম, এই যে একটু গুলায় নিতেছি, এটা গুলায় নিয়ে এখানে ঢেলে দিব। তো এখন আবার এই মশলাটা একটু ভালো করে কষাই নিব এটা। তো এই তো সরিষাটা একটু কষানোর পরে আমি মাছগুলি উপর থেকে দিয়ে দিলাম,
আর এই মাছ আর সরিষাটা সহ আর একটু কষাবো আমি, তারপর অল্প একটু পানি অ্যাড করে দিব। এখানে এই মাছটা সহ সরিষাটা আমি একটু কষায় নিব। এই তো মাছটা আমার প্রায় কষানো হয়ে গেছে, এটা সরিষা বাটা আর মাছটা। তো এখানে আমি একটু পানি অ্যাড করে দিব, অল্প করে, বেশি পানি দিব না আমি। তো এই তো পানিটা অ্যাড করে দিলাম, এটা ভালো করে মশলাগুলি একটু মিক্স হওয়ার জন্য, মাছের ভিতরে ঢুকার জন্য। এটা আমি একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব, তারপর আবার তোমাদের সাথে শেয়ার করতেছি। তো এই যে আবার 5 মিনিট পরে আমার এই তরকারিটার এই অবস্থা। আর খুব সাবধানে নাড়া দিতে হইব, দেখো আমি মাছটা ভেঙে ফেলছি। খুব সাবধানে নাড়াচাড়া দিতে হয় ইলিশ মাছ, এইভাবে কাঁচা মাছটা রান্না করলে। আসলে আমার তাওয়াটাতে মানে নিচ দিয়ে একটু লেগে যাইতেছিল, তো এই কারণে বারবার বেশি একটু নাড়াচাড়া করতে হয়েছে। এই স্টিলের তাওয়াগুলিতে রান্না করে আসলে আরাম নাই, তো এই কারণে মাছটা ভেঙে গেছে। তোমরা সাবধানে নাড়াচাড়া করবা। তো লবণটা আমি একটু চেক করে নিলাম, আমার তরকারি লবণটা পারফেক্ট আছে, আর লবণ লাগবে না। আমি একবারই লবণ দিয়ে দিলাম, দিয়ে দিছিলাম। তো তরকারিটা প্রায় হয়ে আসছে, এই তো উপর থেকে একটু কাঁচামরিচ ছিল কাটা, ওইটা একটু দিয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য। এই তো আমার তরকারি রান্নাটা, ইলিশ কষা রান্নাটা, সরিষা ইলিশ কষা রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমার তরকারিটা। এই যে কাছ থেকে দেখো আমার তরকারি তেলটাও বেশি উঠছে, তরকারিটা রান্না একদম কমপ্লিট হয়ে গেছে।
তো আমার ইলিশ সরিষা ইলিশ কষা রান্না কমপ্লিট। আশা করি তোমাদের কাছে আমার আজকের রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লাগে আমার ভিডিওতে লাইক দিবা, কমেন্টস করবা, সবার সাথে শেয়ার করে দিবা। আর যে আপুরা ভাইয়ারা আমার চ্যানেলে নতুন আসো, আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল দিয়ে রাখবা, তাহলে আমার নতুন নতুন ব্লগ ভিডিও অথবা রেসিপির ভিডিওগুলি তোমরা সবার আগে দেখে নিতে পারবা। তো দেখতেই পাইলা কত সহজে কত ইজিভাবে ইলিশ মাছের রেসিপিটা, সরিষা ইলিশ কষা রেসিপিটা রান্না করলাম। অবশ্যই তোমরা এই রেসিপিটা ঘরে ট্রাই করবা আর আমাকে কমেন্টস করে জানাবা আমার রেসিপিটা কেমন হইল। তো সবাই আমার জন্য দোয়া করবো, আমিও সবার জন্য অনেক অনেক দোয়া করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার ব্লগ আর রেসিপিগুলো সম্পূর্ণটা দেখো। তো আজকের জন্য এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ব্লগ অথবা রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।